দেখাবো যে কিভাবে লন্ডন টু প্যারিসের বাস টিকিট কাটতে হয়। সো সবার প্রথম অ্যাপ স্টোর থেকে, যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোর থেকে ফ্লিক্স বাস এই অ্যাপসটি নামাবেন, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোর থেকে ফ্লিক্স বাস অ্যাপসটি নামাবেন। অ্যাপসটি নামানোর পর জাস্ট অ্যাপটিতে যাবেন, যাওয়ার পর এখানে ফর্ম দিবেন কোথা থেকে। এই অ্যাপটি সাধারণত ইউরোপে, লন্ডন থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাওয়া যায় বাসের মাধ্যমে, নেদারল্যান্ড, প্যারিস এবং বিভিন্ন রাজধানীতে যাওয়া যায়। তো এখানে আমি লিখলাম লন্ডন সার্চ, লন্ডন ইউনাইটেড কিংডম। টু কোথায় যাব, আমি দিলাম প্যারিস যাব, প্যারিস ফ্রান্স। তো আমি এখানে টাইম দিলাম যে আমি ফ্রাইডে 9 তারিখে যাব এবং রিটার্ন, আমি রিটার্ন করব 12 তারিখে। অ্যাডাল্ট মানে হচ্ছে প্যাসেঞ্জার একজন, যারা দুজন তারা দুজন দিবেন, চাইল্ড থাকতে চাইল্ড। তো এখানে আমি দেখতে পারছি যে প্রাইস লিস্টগুলো চলে আসছে, টাইম ওয়াইজ প্রাইস ভ্যারি করে। সো এখানে দেখাইতেছে সবচেয়ে বেস্ট প্রাইস হচ্ছে যে রাত্রে দুপুর 1টাতে যে ছাড়বে বাস লন্ডন থেকে, যা পৌঁছাবে হচ্ছে 11:40 প্যারিসে, 29 পাউন্ড। তো আমি সিলেক্ট দিস ট্রিপ দিলাম। এখন আমার রিটার্ন, রিটার্ন হচ্ছে 12 তারিখ মানডে। তো এখানেও আমি বেস্ট প্রাইস দিলাম যে আমি দুপুর 1টা রওনা দিব, রাত 9টায় লন্ডন পৌঁছাবো। সো এখানে দেওয়ার পর সবার প্রথমে এখানে আসবে ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা আমার দিতেই হবে, কারণ আমার যাওয়ার সময় টিকিটটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। বাস ওঠার আগে টিকিটের নাম দেখে, পাসপোর্টের নাম দেখে চেক করে বাসে এন্ট্রি করতে হবে। সো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিট, যারা আগে যাবে তারা সিট চয়েস করে বসতে পারবে। সো আমি যদি এই টাইম মতো যাই, একবার শেষ টাইমে আমি আমার নিজের পছন্দ মতো সিট বাছাই করতে পারবো, যার জন্য আমাকে এক্সট্রা 99 পিপস পে করতে হবে। এখানে আমি দিলে আমি আমার নিজের ইচ্ছা মতো সিট রিজার্ভ করতে পারবো 99 পিপস পে করার মাধ্যমে। তারপর আমি পে করতে পারবো, এটা আমাকে শুরুতে পে করে দিতে হবে, যা আমি অ্যাপেল পে, ক্রেডিট কার্ড আর পেপাল এই তিনটা মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। সো খুব সহজেই এই ফ্লিক্স বাসের মাধ্যমে আমরা ইউরোপের যে কোনো দেশে লন্ডন থেকে যেতে পারি। এবং আমি যদি আপনি যদি ফ্রান্সে থাকেন, ফ্রান্স থেকে আপনি নেদারল্যান্ড যাবেন, তো ওইটাও আপনি সেম এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।